মধ্যে পার্থক্য কি? খালিল এমন বন্ধুকে বলা হয় যেই বন্ধু তার আল্লাহর জন্য সব কিছু ত্যাগ করতে পারে, যেদুর জন্য স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন পাগল, যেই বন্ধুর জন্য কে পাগল আল্লাহ রাব্বুল আলামিন। ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর ইব্রাহিম আলাইহিসসালামকে খলিল হিসাবে গ্রহণ করেছেন। ইব্রাহিম আলাইহিসসালামের উপাধি কি? খলিলুল্লাহ। ইব্রাহিম আলাইহিসসালামের উপাধি কি? খলিলুল্লাহ। আর আমাদের নবীর উপাধি কি বলতে পারেন? আমাদের নবীর উপাধি কি? আল্লাহ কি উপাধি দিয়েছেন? হাবিবুল্লাহ। ইব্রাহিম আলাইহিসসালামের উপাধি কি? খলিলুল্লাহ। আর আমাদের নবীর উপাধি কি? হাবিবুল্লাহ। মাল ফারুকু বাইনা খলিলিল্লাহ ও হাবিবিল্লাহ, হাবিবুল্লাহ এবং খলিলুল্লাহর মধ্যে পার্থক্য কি? ডিভাইড কি? ডিভিশন কি? এটার পার্থক্য কি? খলিল শব্দের অর্থ বন্ধু, হাবিব শব্দের অর্থ বন্ধু। খলিল শব্দের অর্থ বন্ধু, হাবিব শব্দের অর্থ ও বন্ধু। দুই বন্ধুর মধ্যে পার্থক্য কি? খালিল এমন বন্ধুকে বলা হয় যেই বন্ধু তার আল্লাহর জন্য সব কিছু ত্যাগ করতে পারে, যেই বন্ধু তার আল্লাহর জন্য সব কিছু ত্যাগ করতে পারে। দেখেন ইব্রাহিম আলাইহিসসালাম একবারে সংক্ষেপে বলতেছে, ইব্রাহিম আলাইহিসসালাম তার বন্ধু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বর্তমান যে ইরাক আছে, ইরাকের একটা শহর আছে বাবেল শহর, এখানে ইব্রাহিম আলাইহিসসালামের বাপ নমরুদের মন্ত্রী পরিষদের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী ছিলেন। দিন প্রসারের যখন বাধা আসতেছে, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিসসালাম যখন আগুন থেকে বের হলেন, ইব্রাহিমকে বললেন, ইব্রাহিম আমার দিন প্রসারের জন্য উর্বর ভূমি তালাশ করে দেশ থেকে আত্মীয় স্বজন মা বাবা সবাইকে রেখে তুমি অন্য জায়গায় হিজরত কর। ইব্রাহিম আলাইহিসসালাম আর দেরি করেন নাই, ইব্রাহিম আলাইহিসসালাম ওখান থেকে মাত্র তিনজন মানুষদেরকে নিয়ে, স্ত্রী এবং নিজের ভাইয়ের ছেলে লুত আলাইহিসসালামকে নিয়ে আল্লাহর নির্দেশ সাথে সাথে বাস্তবায়ন করে এলাকা ছেড়ে চলে গেলেন। এর নাম খলিল। এর নাম কি? আল্লাহ যে সময় যা বলেছে তাই করেছেন। আল্লাহর প্রেমে প্রেমিক যিনি তার নাম কি? খলিল। তার নাম কি? আরেকটা উদাহরণ দি, আপনারাও জানেন ইব্রাহিম আলাইহিসসালাম 80 বছর অথবা 80 বছরের বেশ কম, কিছু বেশি হবে অথবা কম হবে, বার্ধক্যে পৌঁছে গিয়েছেন। এমন সময় আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিসসালামকে একটা সন্তান দিয়েছেন। সন্তান যখন অল্প 2-3 দিনের বয়স কম, স্ত্রী অসুস্থ, সন্তান ছোট, ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ বললেন, ও ইব্রাহিম আমি তোমার কাছে অধিক প্রিয় না, তোমার সন্তান অধিক প্রিয়, যাও আমার নির্দেশ, সন্তান এবং স্ত্রীকে এমন নির্জন জায়গায় রেখে আসো যেখানে কোনো পানির ব্যবস্থা নাই, খানার ব্যবস্থা নাই, যেখানে সূর্য থেকে বাঁচার কোনো ব্যবস্থা নাই। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর নির্দেশ সাথে সাথে বাস্তবায়ন করলেন। আল্লাহর জন্য পাগল যে তার নাম কি? খালিল। তার নাম কি? খালিল। দেখেন সন্তানের বয়স 7-8 বছর, ইব্রাহিম আলাইহিসসালামের জীবনে 9টা মতান্তরে 7টা পরীক্ষা আল্লাহ নিয়েছেন, সকল পরীক্ষায় ইব্রাহিম আলাইহিসসালাম গোল্ডেন এ প্লাস পেয়েছেন। আল্লাহর জন্য পাগল ছিলেন। নবীদের চেহারা অত্যন্ত লাবণ্যময় চেহারা, চেহারার ভিতরে নবুয়তের জ্যোতি ছিল। 6 বছরের সন্তান অথবা 7 বছরের সন্তানকে আল্লাহ পাক স্বপ্নের মাধ্যমে বলেছেন যে আমার জন্য তুমি যদি আমাকে ভালোবাসো আমার রাস্তায় সন্তানকে জবাই করে দাও। ইব্রাহিম আলাইহিসসালাম সন্তানকে জবাই করে দিলেন। আল্লাহর জন্য যেই পাগল তার নাম কি? খলিলুল্লাহ। আল্লাহর জন্য যেই পাগল তার নাম খলিলুল্লাহ। এবার আসেন হাবিবুল্লাহ কাকে বলেন।
হাবিবুল্লাহ ওই বন্ধুকে বলেন যেই বন্ধুর জন্য স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন পাগল, যেই বন্ধুর জন্য কে পাগল, আল্লাহ রাব্বুল আলামিন পাগল, আল্লাহ রাব্বুল আলামিন যেই বন্ধুর জন্য পাগল সেই বন্ধুকে কি বলা হয়? হাবিবুল্লাহ, আল্লাহর জন্য যে পাগল তাকে কি বলা হয়? আর আল্লাহ যার জন্য পাগল তাকে কি বলা হয়? হাবিবুল্লাহ। হাবিবুল্লাহর উদাহরণ অসংখ্য কোরআন হাদিসে অসংখ্য উদাহরণ আছেন। হাবিবুল্লাহর চরিত্র সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন হাবিবুল্লাহর চরিত্র সম্পর্কে বলেন যে আমি তোমাকে পৃথিবীর মধ্যে সর্বোৎকৃষ্ট চরিত্র দিয়ে প্রেরণ করেছি। চরিত্রে সার্টিফাই করতেছেন, আর পৃথিবীর কারো চরিত্রের ব্যাপারে সার্টিফাই করা হয় নাই। আরেকটা উদাহরণ দিচ্ছি, সেটা হচ্ছে হাবিবুল্লাহকে আল্লাহ পাক এত ভালোবাসতেন, পৃথিবীর কোন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং আরশে আজিম এনেন নাই, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কা মুকাররমা থেকে বাইতুল মুকদ্দাস হয়ে সাত আসমান পাড়ি দিয়ে আরশে আজিম পর্যন্ত নিয়েছেন, এর নাম হাবিবুল্লাহ। এর নাম কি? আল্লাহ যার জন্য পাগল তার নাম হাবিবুল্লাহ, আর আল্লাহর জন্য যেই পাগল সেই কে? আল্লাহর জন্য যেই পাগল সে হচ্ছে খলিলুল্লাহ, আর আল্লাহ যার জন্য পাগল সে কি? হাবিব।